তাহলে 5000 টাকার ডিস্টেন্স দেয়া যায় কি? আপনি ছিলেন টোটাল কয়টা? দিয়েছিলাম 8টা। সরি, ফলিল ভাইয়ের আমদানিকৃত বাচ্চা। আজকে গরু দাম চাবো না, এক একবারে দাম বলে দিয়ে চলে যাবো। দেখছেন এই বাচ্চাটা কিন্তু জোস। 85 85 হলে বিক্রি করবেন? শরীরের গঠনটা তো সেই। এটা কত? 105। এটা 1,08,000। একদম একদম। বিচি ছোট মানে বয়স্ক, বিষয়টা আমলা কালারের বাচ্চাটা, পাকিস্তানি শাহিওয়া, একটাও থাকবে না, বিক্রি হয়ে যাবে। 85-90 খেয়াল। বিচিগুলো দেখছো ছোট ছোট? হলের বিচিগুলো অনেক ছোট। আমরা এখানে এই যে এই কাকুর চারটা বাচ্চা আছে, দেখ খলিল ভাইয়ের বাচ্চা, এগুলো কোন পাকিস্তানি শাহিওয়াল? এই বাচ্চাটার বয়স কেমন হবে ভাই? ভেঙে হবে না, ভেঙে আজকে গরু আছে 6 পিস আড়ে, কিভাবে হাজির হবে বলুন। আর ভাই ব্যস্ত মানে হাটে তো ব্যস্ত থাকতেই হবে। দর্শক আসসালামু আলাইকুম, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার দুগদুগি গরুহাটে আমরা অবস্থান করতেছি, যেখানে মোটা তাজা করণ বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা ঠিক সেখানেই আছি। আমরা এখান থেকে বাছুর গরুর বর্তমান বাজার মূল্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি জুড়ে থেকেন। আর আজকে তারিখ 24 তারিখ, জুলাই মাস 2023, রোজ সোমবার। কি ভাই, আপনি কি ব্যস্ত আজকে? আর ভাই ব্যস্ত মানে হাটে তো ব্যস্ত থাকতেই হবে ভাই, তাই তো দেখতেছি। প্রচুর ব্যস্ত। কয়টা নিয়েছিলেন বাছুর আজকে? গরু আছে 6 পিস আড়ে। বিক্রি করেননি আজকে একটাও? হ্যাঁ বিক্রি তো করছি, এখন আছে 6 পিস ভাই। আর নিয়েছিলেন টোটাল কয়টা? নিয়েছিলাম 8টা। গরু আছে আর এই 6 পিস আছে, আর 6 পিস। জি মাশাআল্লাহ, 6টাই তো অনেক দারুণ বাচ্চা দেখতেছি। দেখছেন না খদ্দের যেমন দামদার হচ্ছে, কথাবার্তা চলছে। এই দুটো কি পাকিস্তানি? পাকিস্তানি ভাই। দর্শক আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো আমাদের আশরাফুল ভাইয়ের গরুর কালেকশন আজকের হাটে। মাশাআল্লাহ বাচ্চাটা তো অনেক দারুণ ভাই, এ তো বয়স কম মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বয়স কম ভাই। দাম করছেন? আজকে গরুর দাম চাবো না, এক একবারে দাম বলে দিয়ে চলে যাবো ভাই। ও তাই, এতদিন দাম চাইছে, আজকে আর দাম চাবো না, একবারে আজকে যেটা বিক্রি করবেন সেটাই চাবেন? হ্যাঁ সেটাই চাবো। আচ্ছা এই দুইটা কত হলে বিক্রি করবেন? দুটা না একটা? একটা একটা করে বলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই একটা কত হলে বিক্রি করবেন? এটা হ্যাঁ এটা 85। 85 হলে বিক্রি করবেন? বিক্রি, আজ আর দাম চাবো না, ঘম ঘম করে কথা হবে। দাম উঠেছে কেমন সেটাও বলবেন না ভাই? দাম তো ভাই বলছি। আর এটা এটা কত হলে বিক্রি করবে? আরাম কথা, আপনি বাজারে কেউ বলবেন না, ডাইরেক্ট কথা না, আজকে ডাইরেক্ট খোলামেলা কথা হবে। এটা এটা কত টাকা? এটা এটা ওই একই রেট। একই? হ্যাঁ একই রেট। দেখেন দেখেন গরু দেখে নেবেন আজকে। আর এটা তো ক্রস ক্রস, এটা তো দারুণ ভাই। হ্যাঁ ভাই দারুণ, সেই গেটাপের বাচ্চা তো দারুণ। কোনো দামা দামে কোনো কিছু হবে না ভাই। এটা কত? একই দাম যাবে। একদম কত? একদম 5000। 100? হ্যাঁ। এটা বয়স কেমন হবে? এটার বয়স কেমন হবে ভাই? বয়স আনুমানিক বলে, আনুমানিক মন করেন যে 6 মাস, 6.5 মাস, 7 মাস এরকম হতে পারে। ওগুলো দেখছেন? হ্যাঁ সেই, কিন্তু ব্যারেল ব্যারেল দাম আসছে ভাই, 1-2 টাকার ধরেন ডিফারেন্স আছে দাম। এটা তো ক্রস মনে হচ্ছে। হ্যাঁ ক্রস, এটা পাকিস্তানি ক্রস ক্রস। দেখেন এটা কত দাম চাচ্ছে? 7000। ও সরি, দাম তো চাচ্ছেন না, 7000। 7000 হলে বিক্রি করবেন? 7000 বিক্রি। এই দেখেন দেখেন, এটা তো অনেক দারুণ ভাই। হ্যাঁ বাচ্চা, শরীরের গঠনটা তো সেই সেই। এটা এটা কত? 105। 105? 105 একদম একদম। আর এই লাস্ট এটা কত টাকা? এই একটা দেখেন সুন্দর বাচ্চা। হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা, গলার চামড়া তো সেই। 1,08,000। এটা 1,08,000 একদম একদম। আজ কিন্তু কথাই হবে না, দাম আসামে ফুল ভাই দাম দর কিন্তু করে নাই, উনি যে কয় টাকায় বিক্রি করবে সেই দামটাই বলেছে আজকে। উনি আগেই বললেন যে আজকে দাম চাবো না, আজকে জাস্ট দাম বলবো। দেখছেন প্রত্যেকটা বাচ্চার গঠন কিন্তু সেই সেই মানের কালেকশন করেছে আমাদের আশরাফুল ভাই। আমার কাছে এই ক্রস বাচ্চাটা সব থেকে বেশি ভালো লাগছে, কারণ এর ভবিষ্যৎ কিন্তু অনেক ভালো, সুঠাম দেহের গরু হয়ে যাবে এটা। এই দুইটা বাচ্চা দেখছেন সেই বাচ্চা। আশরাফুল ভাই অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিলেন। জি ভাই, আজকে দামদর চালান না, এই জন্যেই গরু বেঁচে দেবো চালান চালানে, একবারে সব ক্লিয়ার, তাই না? গরু একটাও থাকবে না ভাই।
একটাও থাকবে না, সব বিক্রি হয়ে যাবে। এত কোনা অনেক কাস্টমার আমি হাটে এসে সব বিক্রি হয়ে যাবে ভাই। জিনিস খেয়াল করলাম ভাই, এই জন্য গরু সব দাম করা করে হই আছে। আপনারা দেখতেছেন প্রচুর ভিড়, যেমন গরুর বাছুর আমদানি হয়েছে ঠিক তেমনি কাস্টমারের আনাগোনাও আমরা দেখতেছি। ভাইজান আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01978 জি 532264। কি গরুর বাচ্চার জন্য যদি আপনার কাছে ফোন দেয়া হয় দিতে পারবেন তো? জি অবশ্যই, থাকলে বলবো। তাই না? যদি আজকে রাউন্ড যদি ফুরি যায় আমি কি করে বলবো বলে, আবার কালেকশন করবেন তখন দিতে পারবো, কালেকশন করে বলতে পারবো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। দর্শক আমরা ঘুরতে ফিরতে আলামিন ভাইয়ের কাছে চলে আসলাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বাজার ভালো যাচ্ছে। কেন, ওই দিক তো দেখলাম প্রচুর কাস্টমার, কাড়াকড়ি করছে গরু। আবার বাজার বসে গেছে। বসে গিয়েছে না বলেন, একটু দাম পড়ে গিয়েছে বাসুদের। তাই ঠিকই বলেছেন। আজকে কয়টা নিয়ে এসেছিলেন? পাঁচটা ভাই। পাঁচটায় আছে? পাঁচটায় আছে। দর্শক এখানে একটা গরু ধরে রেখেছে আলামিন ভাইয়েরই ম্যান পাওয়ার। দেখছেন এই বাচ্চাটা কিন্তু জোশ আর এখানে আছে সবগুলো পাকিস্তানি লাল রঙের বাচ্চা। আমরা দেখব এবং শুনবো আলামিন ভাইয়ের কাছ থেকে। আলামিন ভাই এটাও তো পাকিস্তানি, এটার বয়স কেমন হবে? সাত মাস হবে। সাত মাস হয়ে যাবে, ডাবল পাটের বাচ্চা। দেখছেন এটার দাম কত চাচ্ছেন? একশো পনেরো। খেয়াল কত? পাঁচ হাজার বেচার খেয়াল আছে। কাস্টমার দাম বলছে? একশো নিচে নিচে বলতেছে। তারপরের এটাও পাকিস্তানি, দর্শক দেখছেন গলার চামড়া টামড়া কিন্তু সেই আছে। এই যে দেখতে পাচ্ছেন ভাই, এটা কত দাম চাচ্ছেন? একই দাম চাচ্ছে ভাই, দুইটা একই দাম। খেয়ালও একই? জি একই খেয়াল। বিচিগুলো দেখছেন ছোট ছোট, হলের বিচিগুলো অনেক ছোট ভাই, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা বাচ্চা। আর বিচি ছোট মানে বয়স কম, বিষয়টা এমন না? এটার দাম কত চাচ্ছেন? এটা 105 দাম চাচ্ছি ভাই। 105 দাম চাচ্ছেন, দেখছেন সেই মানের ভালো লুকের বাচ্চা। খেয়াল কত এটা? এটা 90-100 কম হলে ছেড়ে দেবো ভাই। আলামিন ভাই শেষের গরুটা আমরা দেখতেছি, এটার দাম কত চাচ্ছেন ভাইয়া? এই দুইটা একই দাম চাচ্ছি ভাই, একই দাম। দর্শক দেখছেন একটু মাথাগুলো আপনাদেরকে দেখাই, মাথা কান স্ট্রাকচারগুলো কিন্তু সেই গরুগুলোর আছে। ভাইজান আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01610 জি 82-39-81। ঠিক আছে আলামিন ভাই। দর্শক আমরা এখানে এই যে এই কাকুর চারটা বাচ্চা আছে দেখবো। কাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে? পাঁচটা। বিক্রি হয়েছে একটা তাহলে? চারটা আছে। আর এই লাল দুইটা কি জাতের বাচ্চা কাকা? পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল। এটার বয়স কেমন হবে কাকা? 7-8 মাস। এ কেমন দাম চাচ্ছ? দাম চাচ্ছে 135। 135 দাম চাচ্ছ। খেয়াল কত? খেয়াল 100। কাস্টমার দাম বলছে? 90-92 বলছে। 90-92 পর্যন্ত দাম উঠেছে, তাহলে তো ভালো দামই পেয়ে গিয়েছ। তারপরে এটার দাম কেমন চাচ্ছ? এটার দাম চাচ্ছে 120। 120। এটার বয়স কেমন? একটু বেশি হবে না? এ খেয়াল কত? একটু কম কম করে বলো চাচা, হাটে যেরকম বেচার খেয়াল সেরকম আমার ভিডিওর মধ্যেও বলো। কাস্টমার কত বলছে? 80-85। আর এটা তো ফিজিয়ানের ক্রস না? ফিজিয়ান এটা? ফিজিয়ান। ফিজিয়ান বলছেন। দেখছেন এই যে বিচিটা দেখেন কত ছোট, তার মানে বোঝা যায় বয়স অনেক কম। এটার দাম কত চাচ্ছ কাকা? 135। খেয়াল কত এটা? 110। কাস্টমার দাম বলছে? কত বলেছে? 100 পর্যন্ত দাম বলেছে। আর এই পাশের এটা কি জাতের কাকা? পাকিস্তানি। মাশাআল্লাহ, চারটা বাচ্চার গেট আপই কিন্তু কাকার অনেক দারুণ। এটার দাম কত চাচ্ছ? 142। 142। খেয়াল কত? 25। 25।
কাস্টমার দাম বলছে কত? 10,000। 10 পর্যন্ত দাম উঠেছে, ভালো দাম পেয়েছো তো। নাম কি? বাবুরানী। মোবাইল নাম্বারটা বলো। 09-7-99-33। দর্শক, আমরা এই চারটা বাচ্চা এতক্ষণ দেখলাম, কাকার পছন্দ হইলে কাকার সাথে কন্ট্যাক্ট করেন। গেট আপ সম্পূর্ণ বাচ্চা চারটাই। দর্শক, প্রচুর পরিমাণের বাছুর গরু আমদানি হয়েছে আমাদের এই ডুগডুগি গরুরহাটে, দেখছেন এবং শুনছেন। দর্শক, আমরা এখানে তিনটা বাচ্চা দেখাবো আপনাদেরকে। ভাই ভালো আছেন? এই যে গরু মালিক ভাই, কয়টা নিয়ে এসেছিলেন আজকে? তিনটেই ভাই। তিনটা নিয়ে এসেছেন? একটা বাচ্চা কেনা হয়নি? হয়নি ভাই। তবে বাজার এখনই জমলো বলেন? জমজমাট কিন্তু এখনই হইলো, বলে জমছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঁচে কিনা হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখা যাক আল্লাহ কে। তিনটা কি জাতের বাচ্চা আপনার? তিনটাই পাকিস্তানি শাহিওয়াল ভাই। তিনটাই পাকিস্তানি শাহিওয়াল। প্রথম পাকিস্তানি শাহিওয়াল, এই বাচ্চাটার বয়স কেমন হবে ভাই? এই 7-8 মাস মতো হবে। 7-8 মাস মতো হবে। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 105। 105 দাম চাচ্ছে। খেয়াল কত? খেয়াল কত আছে? খেয়াল এই 85 মতো। কাস্টমার দাম কেমন বলতেছে? ওই কাছাকাছি বলতে, কিছু কম বেশি অল্পের জন্য বেঁধে আছে। আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা, গঠন কিন্তু ভালো আছে, দেখছেন পিছনের কাটিংটা অনেক দারুণ আছে এবং ডাবল পার্টের বাচ্চা দেখার মতো বাচ্চা। তাই, তিনটা বাচ্চা অনেক দারুণ। আমরা দুই নম্বর বাচ্চাটা দেখতেছি, এর গলার চামড়াটাও কিন্তু অনেক ঝোলা আছে, এই যে দেখা যাচ্ছে। এটার দাম কত চাচ্ছেন? একই দাম চাচ্ছে ভাই। একই দাম? তিনটারই একই দাম নাকি? না, ওইটা একটু বেশি, ওইটা একটু বড়। তো ওই মাথাটা 7-8 দাও, ওইটার এইটার দাম একটু বেশি, তাই না? জি ভাই। এটা কত টাকা চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 110। 110। এটা খেয়াল কত? এটা খেয়াল 90 মতো। 90 মতো খেয়াল আছে। 1,000 কম হলেও বেচা যায়। কাস্টমার কত দাম বলেছে? কাস্টমার 80-82 দাম বলছে। 80-82 দাম বলতেছে? জি। নাম কি আপনার? আমার নাম আশরাফুল। আশরাফুল ভাইয়ের তিনটা গরু আমরা দেখলাম ডুগডুগি গরুর হাট থেকে, যেখানে বাছুর গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে, উনিও সেখানেই গরুগুলো বিক্রির জন্য রেখেছে। ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0910-9189-52 দর্শক, আমরা এখানে একসাথে ফিজিয়ানের কিছু বাচ্চা আপনাদেরকে দেখাবো। টোটালি কয়টা দেখছি? 5টা আছে। খলিল ভাইয়ের বাচ্চা এগুলো, সরি, খলিল ভাইয়ের আমদানিকৃত বাচ্চা। ওনার বাচ্চা গরুর বাচ্চা কীভাবে হয়, তাই না ভাই? কয়টা নিয়ে এসেছিলেন আজকে? 5টা। 5টা গরু নিয়ে এসছে, 5টাই আছে। বেচা কেনা কি এখনই শুরু হইল? বেচা কেনা হচ্ছে, দাম বলছে, তাই না? একটু আমার এই পাশে আসেন। মাশাআল্লাহ, এই বাচ্চাটা তো দারুণ আপনার। সিজিয়ানের বাচ্চা দেখতেছি আমরা। বয়স কেমন হবে ভাই এটার? মাস পাঁচেক। কেমন দাম চাচ্ছেন এটার? 115। 115 দাম চাচ্ছে ভাইয়া। খেয়াল কত? 90-100। 90 পর্যন্ত খেয়াল, না? 90-95। 90-এর নিচে হলে বিক্রি করবেন না? তারপরে আমরা আর একটা দেখবো। এটার তো আবার সাপ দেখছি একটু আলাদা, চক্র বক্র আছে। সিজারের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চার চামড়ায় অনেক নরম হয়, এগুলো ঠিক তাই। এটার দাম কেমন চাচ্ছেন? 105। 105। খেয়াল কত? 85-90। 85-90 খেয়াল। দাম বলছে কাস্টমার কত বলছে? 80-85। 80-85 পর্যন্ত দাম বলছে। তারপরে এটা তো পুরো ফ্রেম, ফ্রেম পুরোই ফ্রেম দর্শক। এটা এর গায়ে মাংস খুবই কম, হাড়ি বেশি দেখা যাচ্ছে। এটাও কিন্তু ফিজিয়ানের। এটার দাম কেমন চাচ্ছেন? 85-85। এ কেমন খেয়াল আছে আপনার? 70-75। 70-75 দর্শক, তার মানে 70 খেয়াল। এটা মোটামুটি এটা সেম বললেও বলা যায়। এই গরুগুলো নিজে একটু খাওয়াইলে তাহলেই কিন্তু অনেক স্বাস্থ্যবান হয়ে যাবে। ভাই এটার দাম কত চাচ্ছেন? 115। 115
এটার বয়স একটু বেশি না ভাই? সাত আট মাস। এটার খেয়াল কত আছে? 90। দর্শক, আমরা শেষের গরুটা দেখবো ভাইয়ের। প্রথম যে দুইটা দেখলাম ওই দুইটা ছোট, আর তারপরে তিনটাই কিন্তু প্রায় সেম বয়সেরই। হ্যাঁ, এটার দাম কত চাচ্ছেন? 110। এই খেয়াল কত? 90। আচ্ছা আচ্ছা, খলিল ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0130। হ্যাঁ, 17। হ্যাঁ, 91। হ্যাঁ, 249। ঠিক আছে খলিল ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা সামনে থেকে একটু দেখি গরু বাচ্চাগুলো। দেখছেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু অসাধারণ, সাপগুলো একটার সাথে আরেকটার কোনো মিল নাই। অনেক দারুণ কালেকশন করেছে খলিল ভাই আজকে। ফিজানের বাচ্চা যারা খুঁজতেছেন তারা খলিল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে করতে পারেন। ভাইজান ভালো আছেন? আল্লাহ রেখেছে ভাই। কয়টা নিয়ে এসেছিলেন আজকে? ছয়টাই নিলাম ভাই। ছয়টা নিয়ে এসেছিলেন? এক লাখ পাশে পাশ কি থেকে আয়, কথা তো বলতে দিলি রে। 105 একটা পাশ কি থেকে আয়। আর তিনটা আছে তাহলে? তিনটা বিক্রি করেছেন? জি ভাই। মাশাআল্লাহ, এটার দাম দর হচ্ছিল? হ্যাঁ, কত অবশ্যই তো বলেছেন। 90 আর 500 দিলেন না? খেয়াল কত আছে? 95-96। তাহলে 5000 টাকার ডিস্টেন্স দেয়া যায় কেমন? আর কিভাবে হাজির হবে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মাশাআল্লাহ, কতটা তো দারুণ। হ্যাঁ বলেন। কলকাতার গুণ নেবেন, দেখ নাই তো দুধ মারবি তো। ওরা কাজ করে 3000। দুধ মারে আমার 500 টাকা দিতে আমি দিয়ে দিই। বাস, আরে যা ঘুরে নিয়ে বেড়াক যা ভাই। এটার বয়স কেমন হবে এই বাচ্চাটার? 4-5 মাস হবে। খেয়াল কত আছে এটা? এটা 1,10,12। তাই দাম উঠছে কত? 100 পর্যন্ত দাম উঠছে। আর তারপরেটার দাম কেমন চাচ্ছেন? আমার অনেক অডিয়েন্স আছে যারা বলে ভাই ফিজানের বাচ্চা দেখান, ফিজানের বাচ্চা দেখান। তাদের রিকোয়েস্টে কিন্তু ফিজানের বাচ্চাগুলো আমি দেখাচ্ছি। মেলা, এটার দাম কত চাচ্ছেন? দাম চাচ্ছে 135। খেয়াল কত আছে এটা? 10-12। আচ্ছা, আপনার নামটা বলেন। আমার নাম শফিকুল ইসলাম। মোবাইল নাম্বারটা বলেন। 0177-9-13-24। দর্শক মশাল্লাহ, আমরা এখানে কিন্তু তিনটা বাচ্চা দেখতেছি। আসলে চোখ জোড়ানো বললেই কিন্তু চলে, দৃষ্টি পড়লে আর দৃষ্টি ফেরানো যাচ্ছে না এমন একটা ব্যাপার। ভাই ভালো আছেন? জি ভাই। কয়টা নিয়ে এসেছিলেন আজকে? 5টা ভাই। 5টা, দুইটা বিক্রি করেছেন? জি। সেই দুইটা কি এদের চেয়ে ভালো ছিল? জি, দাম কত পর্যন্ত উঠছে? ওই 80 ভেঙে দাম বলতে। আর এই মাঝেরটার দাম কত চাচ্ছেন? তিনটাই একই দাম, মাঝেরটা 82 বলছে। 82 পর্যন্ত উঠেছে? জি। আপনার খেয়াল কত আছে মাঝের? 80 হলে বারে হবে ভাই। কত? 85। 3000 টাকার জন্য বেড়ে আছে। আর এইটার দাম কত উঠেছে? এটা 80-2000 কম পড়বে ভাই। তাহলে কত? 78। জি। এটা খেয়াল কত আপনার? এটা উপরে 82 হলে বেচা যাবে, 1000 লাভ হবে। ও, এটা 82 হলে বিক্রি করবেন? জি। তাহলে তিনটা গরু আপনার 2-3000 টাকার জন্য বেড়ে আছে দামে। নাম কি ভাই আপনার? আনারুল। এই যে আনারুল ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 0199। জি। 0199। তারপর? 78-62-75। ঠিক আছে ভাইয়া। দর্শক, এই যে আনারুল সাহেবের গরুগুলো সামনে থেকে একটু দেখাই আপনাদেরকে। মাশাআল্লাহ, তিনটা বাচ্চায় অনেক দারুণ একটু খুলতেছে দেখি আমরা। ভাই
দর্শক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। পুরো ভিডিওটি জুড়ে আমি এতক্ষণ আপনাদেরকে দুগদুগি পোশার থেকে বাচ্চা গরুর বাজার থেকে, যেখানে বাচ্চা গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে সেখান থেকেই বর্তমান বাজার মূল্যের একটি ধারণা এবং কেমন গরু আমদানি হয়েছে সেটার ধারণা দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা পেজে নতুন পেজটি ফলো দিবেন, তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন। আমার ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।